ব্যস্ততম পুরনো ঢাকার চিরায়িত পথে বনিল জীবন আর ঢাকার পরিচয় বহনকারী লালবাগ কেল্লার মাঝামাঝি দাঁড়িয়ে আরেকটি ইতিহাস, লালবাগ শাহি মসজিদ। আকাশে ভেসে বেড়ানো মেঘের দলের সাথে যেন প্রতিদিন প্রতি প্রহর খেলা করে লালবাগ শাহি মসজিদের সুউচ্চ মিনার। আজ থেকে প্রায় 52 বছর পূর্বে তৎকালীন পাকিস্তান আমলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সংযোজিত হয় মসজিদের এই মিনারটি। লালবাগ শাহি মসজিদের ইতিহাস এর পুরনো বা আরেকটি নামের সাথে জুড়ে দেয়া, আর তা হল ফররুখ সিয়ার মসজিদ। বর্তমানে এ লালবাগ শাহি মসজিদটি পূর্বের ফররুখ সিয়ার মসজিদ বলে ঐতিহাসিকরা মনে করেন। মুঘল বাদশাহ আজিম উশাহের পুত্র নবাব ফররুখ সিয়ার বাবার নির্দেশিত দায়িত্ব পালন করতে পূর্ব বাংলায় আসার পরপরই 1703 থেকে 1704 সালের মধ্যে নির্মাণ করেন এই মসজিদটি। কথিত আছে, মুঘলদের তত্ত্বাবধানে নির্মিত বাংলার সালতানাতে এটি সর্ববৃহৎ মসজিদ, যাতে 150 জন মুসল্লি তিনটি কাতারে জামাতে নামাজ আদায় করতে পারত। মূল মসজিদটি 47.85 মিটার দৈর্ঘ্য এবং 14.33 মিটার প্রস্থ, আর এর দেয়াল 10.07 মিটার পুরু। ভারতবর্ষে যত মুঘল স্থাপনা আছে তার মধ্যে লালবাগ শাহি মসজিদ সম্ভবত একমাত্র স্থাপনা যাতে কাঠের ভীম ব্যবহার করা হয়েছে এবং সমতল ছাদ বিশিষ্ট করে নির্মাণ করা হয়েছে। ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করা হয়। যদ্দূর জানা যায়, আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তো ধারণা করা হয় লালবাগ কেল্লা শুরু করার পরপরই কিংবা নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই বুড়িগঙ্গার তীরে লালবাগ শাহি মসজিদ নির্মাণ করা হয়। ঢাকার প্রভাবশালী নবাব খাজা আব্দুল গনি 1870 সালে লালবাগ শাহি মসজিদের বড় ধরনের পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করেন, আর নির্মাণ কাজে ব্যবহার করেন ইট ও পাথর, যা বর্তমানেও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। বর্তমান মসজিদটি ইসলামিক ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের একটি বিরল নান্দনিক উদাহরণ। পুরো মসজিদ জুড়ে যেদিকেই দৃষ্টি ফেরানো হোক না কেন, মরিশ মাল্টিফোয়েল পিলারের সুসজ্জিত অবস্থান যে কোনো মুসল্লি বা ভ্রমণকারীকে অন্যরকম ভালো লাগার উপলব্ধি দেবে। মসজিদের ভেতর ঢুকতেই চোখে পড়ে বিশাল একটি অজুখানা, গোছানো ছোট্ট পুকুর সদৃশ এ অজুখানা যেন শাহি মসজিদের প্রাণ, যা হাজারো মুসলমানের পবিত্র হওয়ার চেষ্টা ও শান্তি অনুভবে মুখর। আর মসজিদের তাবৎ সৌন্দর্য যেন এ অজুখানায় আছড়ে পড়ে খেলা করছে। সুন্দরের
প্রতি আগ্রহী যে কেউ বিমোহিত হবে এই অজুখানা দেখে। মসজিদের ভেতর প্রবেশ করলেই চোখ পড়বে সূরা আর রহমান খচিত নকশা। কোরআন প্রেমিক মানুষরা হয়তো মনের অজান্তেই গুনগুন করবে, তোমরা তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে। মসজিদটির ভেতরটি যেমন বড় ও সুন্দর, তেমনি এর নকশায় স্থাপত্যের মুনশিয়ানাও স্পষ্ট। শাহী মসজিদের মেহরাবের অলঙ্করণের জন্য মুকার্নাস ফিল্ড নিশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। নানা কারুকাজ, জ্যামিতিক আকার আকৃতির সমন্বয় এর মেহরাবকে আরও বেশি দৃষ্টিনন্দন করেছে। মেঝেতে বসানো পুরনো টাইলসের সাথে নতুন টাইলস বিন্যস্ত করে অক্ষুণ্ণ রাখা হয়েছে এর সৌন্দর্য। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মসজিদটা অনেক পুরাতন মসজিদ। তো মসজিদ যদি না থাকতো আল্লাহর ঘর, এলাকার মধ্যে কেউ ইমান এরকম মোকাম্মেল ইমান এরকম পাইতো না। মুসলমানরাই মূলত মসজিদ নির্মাণের মাধ্যমে এবং মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করে গেছেন। এরই নমুনা লালবাগ শাহী মসজিদ এবং এই লালবাগ জামিয়া, যেখান থেকে শত সহস্র আলেম, মুফতি, মুহাদ্দিস এবং মুফাসসিররা কোরআন, হাদিস এবং ফিকা চর্চা শেষে, শিক্ষা শেষে বাংলাদেশ তথা গোটা দুনিয়ায় ছড়ে পড়েছেন এবং দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। লালবাগ কেল্লার দক্ষিণ দেয়াল ঘেঁষে অবস্থিত এই মসজিদটিতে দিন চর্চা ও শিক্ষার আলো ছড়িয়েছেন মাওলানা শামসুল হক ফরিদপুরী এবং হাফিজি হুজুরের মতো ইসলামিক মনীষীরা। যে আলো আজও অব্যাহত।